হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি এই মুহূর্তে যেখান থেকে আমাকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছো এখন সাজগুজু করছি, আর আমার শাড়ি পরা আর চুল বাঁধা অলরেডি হয়ে গিয়েছে। মানে আমি যে বৌদির থেকে সবসময় সাজি তোমরা তো জানোই, ওই বৌদি এসেছিলো আমার শাড়ি পরিয়ে চুলটা বেঁধে দিয়ে গিয়েছে বেশ সুন্দর করে। আর মুখের মেকআপটা আমি নিজেই করি, আর স্ট্যান্ডে মানে ফোন রেখে না ভিডিও করছিলাম, বাট কেমন একটা হচ্ছিলো, তাই তোমাদের দাদা ভাই আবার বললো আমি ফোন ধরছি, তুমি সাজগোজ করো আমি ভিডিও করে দিচ্ছি, ওই জন্যই আর কি। আর সাজি কী জন্য সেটা হলো, আজকে একটা বিয়ে বাড়ি রয়েছে, মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বোনের বিয়ে, তো সেখানেই আমরা যাব, এই জন্যই মানে সাজগোজ আর কি। অনেক দিন পর, মানে সেই লাস্ট যে দাদার বিয়েটা গিয়েছিলাম তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করেছি আমি, তো সেই বিয়ের পরে এইবার মানে অনেক দিন পর আবার বিয়ে, বেশ ভালো লাগছে। মানে বিয়ে বাড়ি হলে কি হয়, এই সাজগোজটার আনন্দটাই হয় আর কি, মানে খাওয়া দাওয়ার থেকে বেশি যে আবার একটু সাজতে পারবো, আবার নতুন শাড়ি, এরকম একটি মানে এরকম একটা বেশ ভালো লাগে। ফুল লুকটা তো তোমরা দেখেই নিলে, অ্যান্ড এই যে চুলটা মানে খুব সুন্দর, মানে আজকে যে সাজিয়েছে আমাকে, তোমরা তো জানোই আমি যে বৌদির থেকে সাজি, তো আজকে চুলটা বেশ অন্যরকম একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল করিয়েছে, দারুণ হয়েছে, যতটা পারলাম আমি দেখালাম, আর আমি ফটো শেয়ার করে দেবো। তো এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, আর বেশি কথা বলার সময় নেই, দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। আর আমি তো অলওয়েজ নিজের মেকআপটা মনে মুখের সব কিছু যাবতীয় নিজেই করি, তো সেরকমই আজকেও করেছি। এই যে তো যাই হোক, চলো বিয়ে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বিয়ে বাড়ির গেটটা। আর আজকে যার বিয়ে হচ্ছে তার নাম হলো প্রীতি, মানে ছোট্ট বোনটার নাম হলো প্রীতি, আর ওর হাজব্যান্ডের নাম হলো হরিচাঁদ, বেশ আনকমন একটা নাম। আর এটা হচ্ছে ওদের বাড়ির ভেতরের ডেকোরেশনটা, যেটা আমার খুব ভালো লেগেছে, মানে উপরের যেই ডিজাইনটা করেছেন, আমার এই টাইপের মানে প্যান্ডেলগুলো আমার খুব ভালো লাগে। আর বিয়ের মণ্ডপটা এখনও ফাঁকাই রয়েছে, কারণ এদের বিয়ের লগ্ন রয়েছে 2:45, মানে আমি আসার পর কাকিমার কাছ থেকে শুনতে পেলাম। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আজকের ব্রাইডাল প্রীতি, খুব মিষ্টি একটা মেয়ে আর খুব ছটপটেও, যেহেতু বয়সটা অনেকটাই কম, মানে অনেকটা কম বলতে আমার থেকে তো কম, কিন্তু আমার থেকে মনে হবে দেখতে বড়, কারণ ও অনেকটাই লম্বা আমার থেকে, ঠিক আছে, মানে আমি আরও পাশাপাশি দাঁড়ালে বলবো সবাই ওকেই লম্বা, বাট খুব মিষ্টি ও, ওর সাথে অনেকক্ষণ কথা বললাম। বিয়েবাড়ি মানেই তো আমরা জানি যে অনেক রকম অনেক পদের খাওয়া দাওয়া, আর তার সাথে আরেকটা আনন্দ থাকে হচ্ছে অগুন্তি ফুচকা খাওয়ার আনন্দটা। তো তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমি যখন খাচ্ছি একটু ভিডিও করতে, ও তো শুধু লজ্জা পায় সবার সামনে ভিডিও করতে, যাই হোক আস্তে আস্তে অনেকটা লজ্জা ভেঙে যাচ্ছে, ভিডিও করে এখন, মানে নিজে ভিডিও তো না আসলেও আমাকে করে দেয় আর কি। তো এই যে ওরা সব মানে দাদাগুলো সব আমার বর সহ আর কি, তো ফুচকা খাচ্ছিলো, আমি আবার একটু ভিডিও করছিলাম, তো মানে ফুচকাটা না এত সুন্দর করেছে, অন্যান্য বিয়েবাড়িতে যেরকম একটা স্পাইসি ব্যাপারটা থাকে, বাট এখানকার এই কাকুটা দেখলাম ফুচকাটা খুব সুন্দর করেছে। আর এই যে এটা হচ্ছে বৌদি, মানে একদম ওই কর্নারে শার্ট পরে ইন করে শার্ট পরে যে দাদা রয়েছে, ওই দাদার বউ, এটা বৌদি খুব সামনে বৌদি, আর বৌদি ছেলেটা তো আরও বেশি, এই যে বৌদিকে বড়ো করে হাঁক করতে বলেছি বলে বৌদি যেন একদম ফোনের দিকে তাকিয়ে বড় বড় করে হাঁক করে ফুচকা খাচ্ছে। ফুচকা খেয়ে নিয়েছিলাম সত্যি বলতে, প্রচুর ফুচকা খেয়েছি, এত টেস্ট ছিল ফুচকাটা। আমরা
ফুচকা খেয়ে এসে দেখছি যে আজকে যে ব্রাইডাল দেখতেই পাচ্ছো কতটা ছেলে মানুষ, মানে নিজের বিয়েতে নিজেই একদম নাচ করে ফাটিয়ে দিচ্ছে আর কি। বাট বেশ ভালো এই জিনিসটা, নিজের বিয়েটা নিজে এনজয় করে করছে। তো তারপরে ভাবলাম আমরা সবাই মিলে একটু সেলফি তোলা যাক, এবার ফটো তোলা যাক, সেই জন্য আমরা গেলাম ফটো তুলতে। আর মানে কি বলবো, এত আমাদের গ্রুপে এত মানে লোকজন, সবাই মিলে একটা ফোনে আসা মানে ভীষণই দুষ্কর। তো এই যে দেখছো দাদা ও সবাই, দাদা সবার ফোন নিয়ে নিয়ে একটা করে সবার ফোনে একটা করে সেলফি তুলছে, মানে সবার ফোনগুলো নিচ্ছে আর সবার ফোনে একটা একটা করে সেলফি তুলে দিচ্ছে। আর মানে এত জন মিলে একটা জায়গায় ছবি তোলা সম্ভব না, এই জন্য দেখতেই পাচ্ছ দাদা একটা চেয়ারে উঠে নিয়েছে, উঠে নিয়ে এবার কী করবো, সবার ফোনেই চাই সেলফিটা, কারণ অনেকদিন পর আবার সবাই এক জায়গায় হয়েছে, এটা গ্রুপ সেলফি, এটা মানে ম্যান্ডেটরি থাকেই। আর এমনিতে তো বিয়ে বাড়ি মানেই তো ছবি তোলা, এটা তো মানে কোনো কথাই হবে না, কারণ ছবি না তুললে তো মানে বিয়ে বাড়িটাই অসম্পূর্ণ থাকে, এরকম একটা ব্যাপার হয়। তো সেটাই আর কি, আর বিয়ে বাড়ি মানেই যেন সারাক্ষণ গান বাজনা চলবে, এই জন্য আমি মানে কোনো সাউন্ডই আমি আর দিতে পারিনি, সবটাই আমাকে মিউট করে আমার মুখে দিতে হচ্ছে কথা বলে আর কি। আর এটা হচ্ছে একটা দাদার মেয়ে, খুব কিউট, আর ওর ড্রেসটা তো আমার খুব পছন্দ হয়েছে, মানে দাদা বলছিল এটা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে। আর এই যে জেনি, এটা হচ্ছে সৌরদের মানে সুমিতের যে বন্ধুর বাড়ি এটা আর কি, সে তাদেরই এই ডগিটা, ওর নাম জেনি, ও খুব মিষ্টি। এই যে বরের গাড়ি চলে এসেছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না বিয়েটা কোথায় হচ্ছে, বিয়েটা হচ্ছে নাজিরপুরে, মানে করিমপুর লাইন যারা যারা চেনেও সেদিকেই হলো নাজিরপুর। আর বেশ অনেকটাই সময় লাগে ওখান থেকে আসতে। আর এখন আর বরকে নিয়ে মানে বরকে আর দেখাচ্ছি না, খেতে যাব, কারণ হচ্ছে সবাই বসে পড়ছে। আর এই যে আজকের মেনু দেখতেই পাচ্ছ কী কী লেখা আছে, আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা নিজেরা এটা দেখে নিও। তো বিয়ে বাড়ির ব্লগ করছি আর তোমাদেরকে এখনো বরটাকেই দেখাইনি, তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, তো এখন চলো এবার তোমাদেরকে একটু বর দেখিয়ে নিই। এই যে দেখতেই পাচ্ছ, এটাই হলো সেই হরিচার দাদা, আর খুব মিষ্টি দাদা। এর আগের দিনও আমি, আমার সাথে কথা হয়েছে, মানে এর আগের দিনকে গিয়েছিলাম আমি ওদের বাড়িতে, মানে এই সৌরদের বাড়িতে, তো তখন আমার সাথে কথা হয়েছে, তো আমার সাথে সেদিন অনেক রকম মানে অনেকক্ষণ ধরে কথা হয়েছে, বেশ ভালো আমি যেটুকু বুঝেছি। তো যাই হোক, যে থাকবে যে সংসার করবে তারা ভালো থাকলেই ভালো, এটাই আর কি। আর এই যে আমাদের হ্যান্ডসাম পুচকু, ও বর দেখতে এসেছিল, আর মানে সবাই খুব আনন্দ করছিল, বেশ নাচানাচি করছিল অনেকক্ষণ ধরে, এরা নন স্টপ নাচ করেই যাচ্ছিল। তো অনেকদিন পর একটা বিয়ে, যদিও আসলে এরকম আনন্দই হয় এদের কাছেও হয়তো, সেটাই অনেকদিন পর একটা বিয়ে বাঁধলে খুব ভালো লাগে আর কি, বেশ সাজগোজ, খাওয়া দাওয়া, মজা। এই যে আমাদের সেই পুচকু সুন্দরী, ও অনেকক্ষণ মানে ওর শরীরটা যেহেতু ভালো ছিল না, এই জন্য না আসার পর থেকে অনেকক্ষণ চুপচাপ ছিল, তারপরে মানে সবাই এত নাচ করছে আনন্দ করছে, ও আর স্থির থাকেনি, মানে বৌদিও নিজেও বলছিল যে ওর শরীর ভালো থাকলে ও এতক্ষণ ধরে মানে চুপচাপ থাকতো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্যে অনেকক্ষণ চুপচাপ বসেছিল আর কি।
আমরাও বেশ আনন্দ করেছি, অনেকদিন পর সবাই একসাথে হয়েছি। আর আরেকটা বিষয় হলো, যেটা খারাপ বিষয় যে বিয়ের কোনো মুহূর্ত আমি শেয়ার করতে পারলাম না, যেহেতু অনেকটা রাতের লগ্ন, তার আগেই আমরা চলে এসেছি। তাও আমাদের 2:30 বেজে গিয়েছিল বাড়ি যেতে যেতে, তো এখন বাড়ি ফিরছি। তো আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই ভালোবাসা দিও। আর যারা নতুন দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো, টাটা।